বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 98তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ পরিষদ। সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খিলগাঁওয়ের সংসদ সদস্য ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি সাবের হোসেন চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন 1নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুয়েল ও খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি লায়ন শরীফ আলী খান। একজন মহান নেতা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন, সেটা আমাদের সৌভাগ্য, সেটা বাঙালি জাতির সৌভাগ্য। তিনি তা সর্বত্র করে গেছেন, চূড়ান্ত ত্যাগও স্বীকার করে গেছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে তার সেই ত্যাগের প্রতি, তার সেই স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানানো, এবং সেই কাজটি আমরা করতে পারি যে কথাটি আমি আগেও বলেছি, সেই গণতান্ত্রিক অসাম্প্রদায়িক আধুনিক বাংলাদেশ গড়ে তুলে। বাণিজ্য সংবাদ। তৈরি পোশাক